আসসালামু আলাইকুম ভিউয়ার্স মজাদার পুডিং রেসিপি ওভেন ব্যালেন্ডার প্রেসার কুকার ছাড়াই পাতিলের সাহায্যে খুব সহজে কম সময়ে তৈরি করে এই অল্প সময়ে ভালোভাবে জমাট বাঁধবে ক্যারামেলের কালারটাও সুন্দর আসবে সফট এবং মজাদার হবে পুডিংটা প্রথমে আধা কেজি ফুল ক্রিম মিল্ক বলক দিতে হবে জাল দেওয়ার কিছুক্ষণ পর চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিব এরপরে চার টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে চুলা বন্ধ করে দুধের পাতিলটা নামিয়ে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তিনটা ডিম খুব ভালোভাবে দিয়ে ফেটে নিতে হবে এখন অন্য একটা ছোট হাড়িতে তিন থেকে চার টেবল চামচ চিনি এক টেবিল চামচ পানি দিয়ে লোড থেকে একটু বেশি আছে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় গোল্ডেন ব্রাউন হওয়ার পর একটু নেড়ে নামিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের একটা পাত্রে ক্যারামেল সবটুকু ঢেলে ছড়িয়ে দিব এখন ফেটানো ডিম দুধের পাতিলে ঢেলে নেড়ে মিক্স করে নিতে হবে ক্যারামেল ঠান্ডা হয়ে মোটামুটি জমে গেছে এখন স্টিলের ছাঁকনিতে দুধ ডিমের মিশ্রণ ভালোভাবে ছেঁকে নিতে হবে চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে মোটা এক পিস কিচেন টিস্যু দিয়ে দিতে হবে টিস্যুর উপর পুডিং পাত্রটি বসিয়ে পুডিং পাত্রটির অর্ধেক পরিমাণ পানি পাতিলে ঢেলে দিয়ে মিডিয়াম টু হাই হিটে পানিটা বলক দিতে হবে ঢাকনা বন্ধ করে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লোতে রাখতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে দেখুন আমার পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে পুডিংটা পুরোপুরি ঠান্ডা হলে ফ্রিজের নর্মাল অংশে এক ঘন্টার মতো রেখে তারপর বের করব। পুডিংটা সাইড দিয়ে এরকম ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে এখন পাত্রের উপর একটা প্লেট রেখে উপর করলেই পুডিংটা বেরিয়ে আসবে দেখুন পুডিংটা অনেকগুলো টুকরো করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন